নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সয়াবিন কারি। এখানে আমি ছোট সয়াবিনের প্যাকেটের এক প্যাকেট সয়াবিন নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর এক ইঞ্চি মতো আদা, আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু নিয়েছি, আর একটা টমেটো। এবার সয়াবিনটাকে আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখব। দশ মিনিট ভিজিয়ে রাখার পর গরম জলটা ফেলে দিয়ে বাকি জলটা দু হাত দিয়ে ভালো করে চিপে আরেকটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো এবার কড়াইতে সয়াবিনটা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেবো। সয়াবিন আর আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার সয়াবিন আলু দুটোই তুলে রাখবো। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর সামান্য পরিমাণ জিরে। এবার কোচানো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব ভালোভাবে। এবার আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে, আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সামান্য পরিমাণ হলুদ, নুন। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার সয়াবিন আর আলুটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো চিনি। এবার এর মধ্যে গরম জল দেব। এবার ঢাকা খুলে চেক করতে হবে আলু আর সয়াবিনটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আরেকটু সামান্য পরিমাণ নুন অ্যাড করব। এবার 1 টেবিল স্পুন মতো গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে ফেলব। আর এখানে আমি অনেকবার নুন দিয়েছি, কিন্তু খুব সামান্য পরিমাণে। এটা খেয়াল, মানে টেস্টটা চেক করে আপনারা নুনটা দেবেন।
রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা।